মন্ত্রাশ্রয় কাকে বলে জানেন? মন্ত্রাশ্রয় তাকে বলে যখন সদাচারের আশ্রয় হলো, সেই দিন থেকে মন্ত্রাশ্রয় হলো, যেই দিন থেকে বিশ্বাস গভীর হয়ে উঠলো সেই মন্ত্রাশ্রয় হলো, গুরুদেবের আশ্রয় হলো, যেই দিন থেকে গুরুদেবের আজ্ঞাই আমার জীবনকে সেই পথে নিয়ে যাবে, অন্য পথ আমার পথ সব পথ বন্ধ হয়ে গিয়েছে, গুরুদেব পথ দেখাবেন আমি পথ চলবো, তার নাম চরণাশ্রয়, তার নাম সদ্গুরুদেবের চরণাশ্রয়, গুরুদেবের শ্রী চরণে আত্মসমর্পণ করা, তার নাম সদ্গুরুদেবের চরণাশ্রয়, শ্রী গুরুদেবের আদেশ উপদেশ দিয়ে বিন্দু মাত্র অবজ্ঞা অবহেলা করবো না, তার নাম নাম গুরুচরণাশ্রয়। গুরুচরণাশ্রয় মানে কি জানেন? নিজের ইচ্ছা সেই দিন থেকে আর থাকবে না, গুরুদেবের যা ইচ্ছা তাই আমার ইচ্ছা, তার নাম সৎগুরুদেবের চরণাশ্রয়। বলো না গোড়া ধরা কোনো আদেশ নয় গুরুদেব, এখন থেকে কি খামু গুরুদেব? আমি কিন্তু সব খামু, যা পামু সব খামু, আমি কিন্তু খাওয়া দাওয়া কিছু বিচার করবো না, কিন্তু আশ্রয় হলো না গুরুদেব। আপনার আদেশ গুরুদেব, আপনি যা বলবেন সেটা আমার আহার হবে, বলো না গো রাধে রাধে, প্রসাদ পাওয়া হবে, জিহ্বার লালসা দমন হবে, প্রেম ভক্তি লাভ হবে, তুমি তো নিজের ইচ্ছায় চলো না, তার নাম সদ্গুরুদেবের চরণ আশ্রয়, এই জন্য এত আশ্রয় হয়। কিন্তু আশ্রয় সব পতিত হয়ে পড়ে থাকে নিরাশ্রয়ীর মতো, আশ্রয় নাই, পথে কামালরা যেমন পড়ে থাকে, পথাশ্রয়ী যেমন পথে পড়ে থাকে, কোনো ঠিকানা নাই, ঠিক তেমনি সৎগুরুদেবের শ্রী চরণে যদি শরণাগতির লক্ষণ না থাকে তবে সেও ঠিকানাহীন হয়ে যায়। বলো না গো রাধে রাধে।